এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা 82 বার বলছেন, কয়বার? 82 বার বলছেন, একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সারা কোরআনের মধ্যে 82 বার শুধু নামাজের কথাই বলছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বললেই যথেষ্ট, এতবার বলে কেন? নামাজের গুরুত্ব বেশি এ কথা বোঝানোর জন্য। আমার এই বান্দাগুলা যেন নামাজ ছাড়া যেন কবর না আসে, নামাজ ছাড়া কবর আসলে আমি অসন্তুষ্ট হয়ে যাব, আর আমি যদি অসন্তুষ্ট হয়ে যাই আমার কোনো লস হবে না, তারই কপাল পড়ে যাবে। এই জন্য বারবার আল্লাহ বলতেছেন নামাজের কথা।